الحمد لله على كل حال والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يزحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام أما بعد সম্মানিত দীন ইসলাম দরদী আমার ভাই হল আইটিজি বাংলার আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচনা হবে কুরবানি প্রসঙ্গ নিয়ে প্রথমে কুরবানির সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলিয়া ধর্ম আপনার সামনে এবং এর পরবর্তীতে কিছু জটিল সমস্যা আপনাদের সম্মুখে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ভাই হল বুজুর্গ হল এই যে আমাদের দিন ইসলামের মধ্যে যে কুরবানি যেটা আইছে এটার আরম্ভ নি হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত থেকে শুরু হইছে যেমন সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিতরা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুব্বিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বাল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك إني أخاف الله رب العالمين إكن الله رب العالمين قرآن الكريم مجد إنجيد ديا خيترا حضرت آدم على نبينا عليه الصلاة والسلام اور ڈیوٹی اشلو جنوشن کر بستار فرا تخن تائن بباہ اور خطرے ببین نو رول بنا اشلا جخن قابیل ایبان حابیل اور بباہ اور سمویا اشلو এই সময় হাবিলর বাট যে মেয়েটা দেওয়া হয়েছিল কাবিলে ইটার তলবগার হইয়া লাগিয়া কাবিলে চাইলা এই মহিলাটারে বিবাহ করতাম তখন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামর যে দস্তুর যে নিয়ম যে সংবিধান আসলো এটা তো উপেক্ষা করা যায় না তখন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামর ইশারায় দুইজনরে কোয়া হইল যে তুমি তাইন কুরবানি করো যে কোনো বস্তু কিংবা জানোয়ার তুমি তাইন আল্লাহর রাস্তাত কুরবানি করো যার কুরবানি কবুল হইব তার লগে এই মেয়েটার বিবাহ হই যাইব গিয়া তখন হযরত হাবিলে আনসলা একটা দুম্বা এবং কাবিলে আনসলা সামান্য শস্য সামগ্রী এই সময় নিয়ম আসলো যে আসমান তাকি একটা অগ্নিকুণ্ডলি আইয়া যার কুরবানিরে জ্বালাই লাইতো তান কুরবানি হক হই যাইত গিয়া তখন অগ্নিকুণ্ডলি আইয়া হাবিলর যে দুম্বা যেটা আসলো ওটা জ্বালাই লাইছে তখন কাবিলে সরম পাইয়া রাগ করি লাইছে না রুটিয়া কইছে আক তুলান নাকা আমি তোমারে কাতল করি লাইব হযরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামর জমানাত যে কুরবানি দেব হইতো এটার সত্যতা সঙ্গে সঙ্গে যাচাই করে হই যাইতো শুধু আদম নয় এর বাদর অনেক নবী অফলর জমানাত এইভাবেও কুরবানিরে সঙ্গে সঙ্গে তার সত্যতা প্রমাণ করা হই যাইত গিয়া শুধু কুরবানি নয় অন্যান্য ক্ষেত্রেও সত্যমিথ্যা যাচাই করতে গিয়া সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যেত গিয়া যেমন হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামরে তান তাবে হরি দেব হয়েছিল হাওয়ারে তাইন হাওয়ারে যখন হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামর তাবে হরি দেব হয়েছিল হাওয়ারে তাইন হাওয়ারে অর্ডার দিতা যে দোষী মানুষ থাকলে হাওয়ায় তারে তুলামারি নিয়ে আষাঢ় মারি দিত আর যখন হক মানুষ থাকত তখন এই হাওয়ায় তারে কোনো জাত অসুবিধার সৃষ্টি করত না হজরতে দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামর জমানাত আসলো সালসালাতুল মুআল্লাকাতু ফাল মুহিক্কু তাসিলু ইয়াদাহু ইলাইহা অর্থাৎ একটা জিঞ্জির থাকত লক্ষাই হক মানুষে এই জিঞ্জিরটারে সৈত হাঁটত আর না হক মানুষ হইলে এই জিঞ্জিরটারে সৈত হাঁটত না অতএব এইভাবে বিভিন্ন নবী অফলর জমানার সত্যতা সঙ্গে সঙ্গে যাচাই করে হই যাইত আখারি জমানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত এই সময় এই সমস্ত প্রমাণ করার কোনো সুযোগ দেওয়া হইছে না একমাত্র আল বাইয়িনাতু ওয়াস শাহাদাতু একমাত্র প্রোব এবং গোয়াহি এই দুইটার মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করা হয় তে যাই হোক আমরা উপতা বুঝলাম যে কুরবানির আরম্ভনি যেটা এটা হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালামর জমানাত তাকিয়া শুরু হয়ে গেছে গিয়া
কুরআন আল কারীমও হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে হযরতে ইসমাঈল দিয়ে কুরবানি দেওয়ার ঘটনা, এটা লম্বা ঘটনা, এটা আপনারা সামনে এখন সমস্ত তুলিয়া ধরা সম্ভব হইতো না। হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে খাবেদ আসলা যে তান ছেলে ইসমাঈল দিয়ে কুরবানি দিতরা জবে খতরা। মুফাসসিরিনে কেরাম হলে বর্ণনা করছেন একদিন নাই, দুই দিন নাই, তিন দিন ধারাবাহিক হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে খাবে দেখার পরে তান ছেলে ইসমাঈল দিয়ে কুরবানি দেওয়ার লাগিয়া প্রস্তুতি নিছেন গিয়া। ছেলেরে লইয়া যখন মিনাত গেছেন, যাওয়ার পরে তাই প্রকাশ করিলে ইসন ইসলাম ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালামর কাছে, ইন্নি আরা ফিল মানাম, আমি খাবে দেখছি যে তোমারে কুরবানি দিয়ার জবে খরিয়ার, আননি আযবাহুকা, তখন সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালামে জবাব দিছেন, ওহে আমার বাবা, আপনি যেটা খাবে দেখছো ওটা আপনি করকুয়া। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ফালাম্মা আসলামা পিতা এবং পুত্র দুইজন আল্লাহর সামনে আল্লাহর আইন রে মানার লাগি রাজি হয়ে গেছেন, হযরতে ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালামে তান ছেলেরে কুরবানি দেওয়ার লাগিও রাজি, আর হযরত ইসমাঈল আলাইহি সালামও তান জান দেওয়ার লাগি রাজি। ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন জবখরানির লাগি তানে সুয়ানি হইছে, তখন ইদিকে আসমান ও ফরিস্তা হলে আল্লাহর কাছে দরখাস্ত আরম্ভ করছেন, হায় আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এমন ভাবে জুসো উঠিছেন যে তোমার ইসমাঈল দিয়ে কুরবানি দিয়া বাদ দিবা। তখন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদদাক্তার রুইয়া, ওহে ইব্রাহিম আলাইহি সালাম, তুমি যেটা খাব দেশলা এটার সত্যতা তুমি নিজে প্রমাণ করিয়া দেখাইলেইছো। আর এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনে বেহেস্তি একটা দুম্বা দিয়া ইসমাঈল দে তুলিয়া বেহেস্তি একটা দুম্বারে কুরবানি দেওয়া হইছে। হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে ইব্রাহিম আলাই ইসমাঈল আলাইহি সালাম রে কুরবানি না করিয়া একটা দুম্বা কুরবানি দিছে, এর বাদ তাকি লইয়া বং জন্তু জানোয়ার কুরবানি দেওয়া খাস হয়ে গেছে, এর আগে যে কোনো বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাত কুরবানি করা যাইত। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামর যে কুরবানির ঘটনা অতি লম্বা একটা ঘটনা, এরপরে আহাদিসে নবৌয়া তারও বিভিন্ন মিলে বিভিন্নতা মিলে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনে ইসলামের মধ্যেও কুরবানির অপশন রাখছেন। হদিস শরীফ ও বিভিন্ন ফাকির বিভিন্ন হদিস হলে কুরবানি সম্বন্ধে আইছে, যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইত্রা, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবশাইনি আকরানাইনি আমলাহাইনি যাবাহা হুমা বিয়াদিহি শরীফা, এইভাবে বিভিন্ন ধরনের হদিস হল আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরবানি দিছেন বলিয়া। এমনকি হাজ্জাতুল ওয়েদার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একশোটা কুরবানি দিছেন, এর মধ্যে থাকিয়া ৬৩টা তান হাত দ্বারা দিছেন, এবং বাকি যে ২৭টা এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমজাইয়া দিলাইছেন। অন্য আরেকটা হদিস আর যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা যাওয়ার পর তাকি লইয়া প্রতি বৎসর ২টা কুরবানি দিতা, প্রতি বৎসর ২টা কুরবানি দিতা, একটা আন নাফসিহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ফক্কর তাকিয়া, আর আরেকটা দিতা যে আন উম্মতিহি মাল্লাম ইউজাহি, তান উম্মত হলোর পক্ষ থাকি যারা কুরবানি দিত পারছে না, এরার পক্ষ তাকিয়া কুরবানি দিতা। তে যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরবানির উপরে বড় গুরুত্ব দিছেন, এবং এই কুরবানিটা আদম থাকি নিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলো। এখন বাই হল এই কুরবানি প্রসঙ্গে দুই একটা মাসলা বড় জটিল, এবং সমাজও আমরা অহরহ গটে আমরা করতে গিয়া অনেকে ভুল হরিলাই মাসলা আপনার সামনে বয়ান করতে গিয়ে হানফি মজহবর উলামায়ে কেরাম অকলর যে মত যেগুলা ইত্তেফাকি মত ওগুলা আপনার সামনে তুলিয়া ধরমু। এবং দ্বিতীয় কথা হইল গিয়া, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন সময় বিভিন্ন উলামায়ে কেরাম অকলে বিভিন্ন ফাকির ফতোয়া দিতরা, বিশেষ করে আমি ও কথা অনুরোধ করমু আপনারারে, এই সমস্ত মাত খান না দিয়া হানফি মজহবর যে সমস্ত উলামায়ে কেরাম অকল আছেন এরার কথারে আপনারা গুরুত্ব দিবা। এখন প্রথম কথা হইল গিয়া যে কুরবানি যেটা আমরা দেই দিনে ইসলামের মধ্যে বকরা ঈদ আওয়ার বাদে ইয়াউমুল আজহাদ যে আমরা কুরবানি যেটা দেই এটার হুকুম কিতা,
ইটার হুকুম ইয়া তাহলো উলামায় আহনা কহলে কইতরা ইটা দেওয়া ওয়াজিব এবং সবর লাগি নাই দেন সাহেবে নিসাব হইবা সাহেবে নিসাব হইবা কয়েকটা শর্ত দিয়া দেওয়া আছে এই শর্তর মধ্যে যারা পড়বা এরার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব এবং যারা এই শর্তর মধ্যে পড়তা নাই এরা চাইলে দিতে পারবো এরার কুরবানি এটা নফল হইব এখন প্রশ্ন হইল গিয়া যে কুরবানি দেওয়া খারার উপরে ওয়াজিব কুরবানির হুকুম তো ওয়াজিব মানলাম খেওরার উপরে ওয়াজিব খেওরার উপরে নফল খারার উপরে ওয়াজিব এই সওয়ালের জবাব হইল গিয়া দেখো কয়া প্রথমে মুসলমান হওয়া লাগবো দুই নম্বরে আকিল বুদ্ধিমান হওয়া লাগবো তিন নম্বর হইয়া থাকলো গিয়া মুকিম হওয়া লাগবো মুসাফির দ্বারা গড়র বাড়িতে কি বারইয়া অস্থায়ীভাবে আটচল্লিশ মাইল দূরে যারা তাপন এরারে মুসাফির হওয়া হয় ইলা মুসাফির হইতা না মুকিম হইতা এবং হইয়া থাকলো গিয়া বালিগ হইতা না বালিগ যে সমস্ত বাচ্চা খেচ্চা ওলাদ ফল আসেন এরার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নাই এবং সাহেবে নিসাব হইতা এখন সাহেবে নিসাব এটা একটা তুলা লম্বা ব্যাপার আপনারা পালা হরিয়া হুম্বা সাহেবে নিসাব যেটা এটা জকাতর সাহেবে নিসাব আছে সৎকায় ভিতর আছে কিন্তু কুরবানির ক্ষেত্রে সামান্যটা আরো সহজ আপনারা সামনে তুলিয়া ধরলে আপনারা বুঝবা যে কুরবানির যে সাহেবে নিসাব হইতে হইলে আপনারা প্রথমে দেখবা যদি কোনো ব্যক্তির কাছে রুফা থাকে সাড়ে বায়ান্ন তুলার পরিমাণ তা হইলে তাই সাহেবে নিসাব যদি সোনা থাকে সাড়ে সাত তুলার পরিমাণ যদি সোনা থাকি যায় তা হইলে তাইনো সাহেবে নিসাব যদি সাড়ে বায়ান্ন তুলা রুফাও নাই সাড়ে সাত তুলা সোনাও নাই সোনা রুফা মিক্স থাকে তা হইলে সোনা এবং রুফা সামান্য সামান্য আছে তখন তুমি দেখবা যে সোনা যেখানে না আছে ওখানে বিক্রি করার পরে সাড়ে বায়ান্ন তুলা রুফার দাম ওই যারনি যদি ওই যায় তা হইলে তুমি সাহেবে নিসাব হয়ে গেছো গিয়া এরপরে হইল গিয়া তিজারতর সামান যে সমস্ত ব্যবসায়ী হলে ব্যবসা পত্রা এরা যে দোকানের মধ্যে যে পরিমাণ তিজারতর মাল আছে শুধুমাত্র দোকানও নাই অনেক সময় বাড়িয়ে বাজারে বিভিন্ন ফাঁকির তিজারতর লাইন আছে ব্যবসার যে সমস্ত সামান আছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাজন ফল ঋণ থাকে মালিকগরও অনেক ঋণ থাকে তো এইভাবে যদি মালিকগরও ঋণ থাকে দেন থাকি মাল আনো এইভাবে মাল গুণ মালিকগর গছাইয়া টেখা গুণ মালিকসলর ঋণ মারিয়া যদি তোমার মাঝে তিজারতর মাল সাড়ে বায়ান্ন তুলা রূপার পরিমাণ সম্পদ ওই যায় গিয়া তা হইলে তুমিও সাহেবে নিসাব ওই গেছো গিয়া এরপরে হইল গিয়া সোনাও নাই রুফাও নাই তিজারতর মালও নাই তখন তুমি দেখবায় তোমার যে বাড়ির মধ্যে দৈনন্দিন জীবিকা নির্বাহ করতে গিয়া যে সমস্ত সম্পদ লাগে জরুরতে আসলিয়া যেগুলারে হওয়া হয় অগুণ বাদেও যদি তোমার এক্সট্রা বাড়ির কোনো সামগ্রী কিংবা সম্পদ থাকে আর ইকনে যদি সাড়ে বায়ান্ন তুলা রুফার পরিমাণ ওই যায় তা হইলে তুমিও সাহেবে নিসাব এইভাবে সাহেবে নিসাব যারা ওই এরার লাগি কুরবানি দেওয়া ওয়াজিব এছাড়া আরেকটা কথা রয়েছে ক্যাশ ক্যাপিটালের ব্যাপার যারার কাছে ক্যাশ মানি আছে এই ক্যাশ মানিও সাড়ে বায়ান্ন তুলা রুফার পরিমাণ খুব একটা টাকা হয় না একটা এক তুলা রুফার দাম বেশ কে বেশ সাতশো এবং তার আশপাশ থাকে সাড়ে বায়ান্ন তুলা রুফার দাম পরিমাণ যদি তোমার কাছে ক্যাশ ক্যাপিটাল থাকে তাহলে তুমিও সাহেবে নিসাব গতিকে এইগুলো আপনারা লক্ষ্য রাখিয়া কুরবানি দিবা এরপরে হইল গিয়া আরেকটা মাসলা কথাটা হইল গিয়া সময়ের ব্যাপারে সময়ের ব্যাপার হইল গিয়া যে এলাকাত কুরবানি করবায় ও এলাকা ইমাম সাহেবে ঈদর নমাজ ফোড়ানির বাদে তাকি লইয়া এরপরে আরো দুই দিন হেদায়া শরীফ আইছে ওয়াহিয়া জাঈদাতুন ফি সালাসাতি আইয়ামিন ইয়াউমুন নহরি ওয়া ইয়াউমানি বাদাহু অর্থাৎ ইয়াউমুন নহর বকরা ঈদর দিন এর বাদে আরো দুই দিন কিন্তু এই তিন দিনের ক্ষেত্রে রাত্রিবেলা দেওয়া কিন্তু মকরু মকরু তহরিমি রাত্রে কোনো ধরনের কুরবানি দিবা না এখন প্রশ্ন হইল গিয়া যে কুরবানির কিতা কিতা জন্তু আপনারা দিতে পারবা কুরবানির কিতা কিতা জন্তু দেওয়া যায় এই ক্ষেত্রে উট গরু মহিষ দুম্বা বেড়া বকরি ওগুলা দেওয়া যায় উট হইলে পাঁচ বৎসরের ওইতে লাগবো গরু মহিষ হইলে দুই বৎসরের হওয়া লাগবো দুম্বা বকরি এগুলা হইলে এক বৎসরের হওয়া লাগবো বেড়ার ক্ষেত্রে সামান্য ছাড় আছে
যদি এক বছর নাও ফুরে দুই চারি মাস কমও তাকে কিন্তু দেখতে দেখা যায় এক বছর পরিমাণ হয়ে গেছে গিয়া তখন এই বেড়া দিয়ে তুমি কুরবানি দিতে পারবা। আরেকটা প্রশ্ন হইল গিয়া যে একটা জন্তু শরিকানা কুরবানি দেওয়া যায়নি, বিভিন্ন ফাকির বিভিন্ন উলামায় কেরামকলে বিভিন্ন ফাকির মিডিয়ার মধ্যে রটাইতরা, কিন্তু হানফি মজহবর উলামায় কেরামকলর মত হইল গিয়া উট গরু কিংবা মহিষ, উট গরু মহিষ এই তিনটা জন্তু সাত ভাগ পর্যন্ত দেওয়া যায়, সাতজন মানুষে একসাথে কুরবানি দিতে পারবা। যদি সাতজনে না দিতে পারলে পাঁচজনে সাতজনে এইভাবে যদি শরিকানা দেয় শরিকানা ও ইন্তা হইলে এটাও বদর যায় আওলা যাই দইব। এখন হইল গিয়া মাত শরিকানা করতে গিয়া উট গরু কিংবা মহিষ সাত ভাগ পর্যন্ত করতে পারবা, এর উর্ধে কোনো বাট হতে পারে না। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন জায়গাত আট বাট ফরা হয়, বিভিন্ন জায়গাত আট বাট ফরা হয় এবং দেখছি যে সমস্ত মানুষ দিন মজুরির লাগিয়া মজুরির লাগিয়া গরুর মাংস অনাইন্দে সাইজ করতে গিয়া এই যে সমস্ত মজুরহল আনা হয় এরারে আট নম্বর বাট ওখান বাটিয়ে দেওয়া হয়, কিন্তু কিতাব আটটা বাটর কোনো সুরত নাই। সাতটা বাটর উর্দে গেলে গিয়াও আপনারা সমস্ত কুরবানিরে নষ্ট করিলেই বা, যদি এইভাবে সাহায্য করার লাগি মানুয়া নয় এবং মানুষে তার সহানুভূতি দেখাইতে গিয়া যদি সাহায্য করিলায় তাহলে তো ইকবালা, আর যদি তারে বিনিময়ে আনুন তাহলে কুরবানির মাংসটা কি কোনো বিনিময়ে দিতে পারতায় না, আলাদাভাবে তার উজরত যেখানে দেওয়া লাগে দেওয়া লাগবো, কিন্তু তারে খাইবার লাগিয়া একটা কি মাংস দিতে পারবে সৎকা হিসাবে উজরত হিসাবে দিতে পারতায় নাই। এখন আরেকটা বড় প্রশ্ন ইয়ে থাকলো গিয়া অনেক সময় আমরা মানুষে ইয়ে জিকার করই যে এক গরো এক কুরবানি দিলে হইব না প্রতিজন মানুষের লাগিয়া লাগবো। এখন এক গরো মনে করো কুয়া সাইটজন মানুষ রুজিল্লাহ রুজি করে তখন আপনি ঔ কথা দেখবা যে যৌথ যে সম্পত্তি আছে এই যৌথ সম্পত্তি বাট পাটুরা করার বাদেও যদি 52.5 তুলা রূপার পরিমাণ এক একজনের হত তাকে সাহেবে নিশা বই তে প্রতি যতজন মানুষ আছেন একমাত্র নাবালিক হরুতা বাদে বাকি সারার উপরে কুরবানি ওয়াজিব, এক একটা দিয়া বাকি সারার খাম আইত নাই। এবং অনেক ক্ষেত্রেও দেখছি যৌথ এক পরিবারও আট দশ জন পনেরো জন মানুষে একসাথে খাইতরা বাই হল বাপ হল এলা সবে মিলিয়া খাইতরা, কিন্তু সারার আলাদা আলাদা ক্যাশ ক্যাপিটাল আছে পুঁজি আছে, এই ক্ষেত্রে দেখা যায় দারু হইল গিয়া দারু 52.5 তুলা হই যাইব গিয়া তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। গর মনে করক এখন সাতজন মানুষ সাতজনের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে গিয়া ই গর একটা কুরবানি দিয়া ওই তো নাই সারায় আলাদা আলাদা দেওয়া লাগবো। এখন শরিকানা কুরবানি দিতে সময় যখন সাত পাঁচ আমরা মিলিত হই তখন বি কেয়ারফুল অত্যন্ত সতর্কতার সহিত আপনারা কুরবানি দিবা, কারণ দেখো কুয়া খেও যদি ইকান মনে করিয়া কুরবানিত লাগে যে বর্তমানে আমি খেজি 500 টাকা করে লইতাম এখন 2000 টাকা কুরবানির শরিক হয়ে গেলে গিয়া আমি অন্তত 10 কেজি মাংস খাই দিয়া, যদি মাংস খাওয়ার ইরাদায় যদি সে কুরবানি দে আল্লাহরে রাজি খুশি করার লাগি নাই মন অখান নিয়ত থাকে যে মাংস বেশি খাইমু মাংস খাইমু, তাও হইলে কিতাব লেখতরা এবং উলামায় কেরামকলে ফতোয়া দিতরা হে তো তার কুরবানি নষ্ট করছে করছে লগে বাকি সারারও কুরবানি নষ্ট করি লাইছে আইয়ামে নহরর সময়ের ভিতরে যদি তবিয়ত থাকে তাহলে আরেকটা কুরবানি দিলেওয়াটা ভালো হয়ে যায় গিয়া। আরেকটা মাত হইল গিয়া আপনারা যখন অংশীদারি হইবা তখন দেখবা যদি কোনো সুদহার বাড়ি মানুষ লগে হামাই যায় আর তার হারাম সম্পদ যদি তোমার একটু হারাই দেয় তাহলে সারার কুরবানি নষ্ট হয়ে যাইব। হ্যাঁ হারাম ব্যবসায়ী মানুষে যদি তার হারাম টেখা না দিয়া হালাল টেখা দেয় তে দুরুস্তা সে পারবা, কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত আপনারা সরি কইবা আন্নাইলে আপনারও কুরবানি নষ্ট আর বাকি সারারও কুরবানি নষ্ট হয়ে যাইব গিয়া। এখন কুরবানির দিন হইল তিন দিন, ইয়াউমুন নহর ঈদর ইয়াউমুন নহর হইতে সময় তিন দিন, আমরা যে নমাজ পড়ি ঈদর যে দিন এরপরে আরো দুই দিন। এখন একজন মানুষ প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন সাহেবে নিসাব হইল না, তিন নম্বর দিন সাহেবে নিসাব হয়ে গেল গিয়া সময়ের ভিতরে তিন দিনের ভিতরে যদি সাহেবে নিসাব হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আমার প্রায় সময় বিভিন্ন জায়গাত গেলে সওয়াল করই যে কুরবানির যে কিছু অংশ আমরা বিক্রি করিলাই প্রায় সময় মাথা টেং চামড়া আমরা বিক্রি করিলাই এই সমস্ত টেখা মসজিদ কিংবা মুদরসাত দেওয়া যাইব নি,
দেখো কোয়া যে কুরবানির যে কোনো অংশ বিক্রি হওয়ার বাদে এটা হক হই যায় যে এতিম মিসকিন গুরাবা আফলর এটা মসজিদ কিংবা মুদরসাত দিলে হইতো নাই এটা গুরাবা আফলর মাঝে বণ্টন করিয়া দেওয়া লাগবে তুমিও এটা বেচার পরে তুমিও এই পয়সারে ব্যবহার করতে পারতাই নাই হ্যাঁ বিক্রি না হইয়া তুমি তোমার যে কোনো সময় যে কোনো তাত ব্যবহার করতে পারো খাইতে পারো বিক্রি হওয়ার বাদে ওইটা গুরাবা আফলর হক হই যায় গিয়া আর একদিন আর একজনে প্রশ্ন করছে যে মসজিদের ইমাম সাহেবরে দিলাই লিখিত হইব মসজিদের ইমাম সাহেবরে যদি সদকা হিসাবে দেও তাহলে যাইতেছে কিন্তু নামাজ পড়ানি কিংবা হরুতা পড়ানির উজরত হিসাবে তুমি দিতে পারতায় নাই এখন আরেকটা প্রশ্ন হইল গিয়া বিভিন্ন সময় আমার ভাই বন্ধু আসলে আমার জিকার করেন গতকালকে একজন মানুষে আমার হোয়াটসঅ্যাপ দিয়েও জিকার করছে যে এখন বন্যা পীড়িত এলাকার মানুষ খুব কষ্ট সহকারে দিন যাপন করে যে কুরবানি না দিয়া পয়সা গুলা বন্যার্থীর মধ্যে যদি আমি বন্টন করি লাই তাহলে আমার কুরবানি আদায় হইব নি দেখো কুয়া ইনইছে গিয়া মাসলা ইহরাকুদ দম তুমি খুন বাবাইতা এবং একটা জন্তুরে কুরবানি করতা যদি তবিয়ত থাকে তাহলে তুমি আলাদাভাবে বন্যার্থীর সাহায্য করো কোনবার কুরবানি কিন্তু আদায় হইতো না যদি বন্যার্থীর সাহায্য করো কুরবানি কুরবানি আলাদা দেওয়াও লাগবো এবং সর্বশেষ কত হইল আপনার সামনে আমরা ভারতবর্ষের মানুষ এখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সারা সম্মিলিতভাবে আমরা বসবাস করতাম এবং কুরবানি দিতে সময় আমরা এমন বাটে কুরবানি দিতাম যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের কোনো ধরনের কষ্ট না হয় অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কুরবানি করিয়া তার ফটো দেওয়া হয় এই ফটোটাও আপনারা ইলা লোড করবা না এবং তার যে সমস্ত অজমালগুলা এগুলা সুন্দরভাবে আপনারা একটা ভালো জায়গাত নিয়ে গাড়ি বা যাতে তার দুর্গন্ধ বাহির না হয় এবং বিশেষ করিয়া আমরা আসামের ক্ষেত্রে বর্তমানে গো প্রোটেকশন বিল হয়ে গেছে গিয়া অতএব আপনারা কুরবানি দেওয়ার সময় দে অঞ্চল গরু কুরবানি দেওয়া মানে দিবার দে অঞ্চল মানে না সরকারি আইন দিয়ে আপনারা উপেক্ষা করিয়া কুরবানি দেওয়ার লাগবা না সরকারি আইন যেটা আছে ওটা আপনারা ফলো করবা সরকারি আইন আপনারা যদি না জানেন তাহলে আপনারা শিক্ষিত সমাজ জেনারেল কোয়ালিফাইড মানুষের কাছে গিয়া জানবা গুগলে সার্চ করলেও বাড়ি যায় কাও প্রোটেকশন বিল 2021 কাও প্রোটেকশন বিল আপনারা গুগলে সার্চ করলে গিয়েও পাইলিবা অতএব আপনারা এই সমস্ত জিনিস আপনারা লক্ষ্য করিয়া কুরবানি দিবা আপনারা বিশেষ কোনো প্রয়োজনীয় মাসলা মাসাইলর যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাইবা সব মানুষের সামনে সব মাসলা হওয়া সম্ভব নয় কারণ স্থান কাল পাত্রভেদে মাসলার পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে যদি কোনো বেড়া লাগে তাহলে কমন বক্স আপনারা লেখিয়ে জানাইবা আমরা উলামায় কেরাম অফলর দ্বারস্থ ইয়া বিজ্ঞ উলামায় কেরাম মুফতিয়া নেজাম অফলর দ্বারস্থ ইয়া আপনারা এগুলা সমাধান করিয়া চেষ্টা করবো আমরা লাগে দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ।